আর দিন দুই বাদেই সরস্বতী পুজো, যিনি মর্তলোকে এসে বিদ্যাবুদ্ধিতে সমৃদ্ধ করবেন সবাইকে। হিন্দু ধর্মাবলম্বীদের এই পুজো ঘিরে দেবী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দেশের মৃৎশিল্পীরা। চলুন দেখে আসি বিদ্যার দেবীকে বরণ করে নিতে প্রস্তুতিটা কেমন চলছে। হিন্দু শাস্ত্র মতে শিবকন্যা সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। প্রতি মাঘের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পূজা করা হয় এই শতরূপাকে। দিনটি পরিচিত শিশুদের হাতেখড়ির দিন হিসেবেও। আর দিন তিন বাদে মা সরস্বতীর কৃপা বর্ষিত হবে ভক্তদের উপর, তাই এ পুজো ঘিরে মূর্তি কারিগরদের দিন কাটছে ব্যস্ততায়। খড়কুটোর কাঠামো থেকে শুরু করে মাটির আদলে নিখুঁত মূর্তি তৈরির কাজ প্রায় শেষের পথে। এখানে অনেক সুন্দর প্রতিমা বানানো হয়। এখানকার যে কারিগর, এনারা একটা মানে ঐতিহাসিক একটা সুনাম আছে এখান থেকে যে কাজ করায়। তো সব মিলে আমরা আশা করতেছি এবার পুজোটা ভালো হবে। মূর্তি বাছাইয়ে ভক্তদের চাহিদায় থাকে ভিন্নতা, আর তাই নকশার ভেদে কারিগরদের দেয়া হয় নানা রকম ক্যাটালগ। সে অনুসারেই বানানো হয় মা শারদার মুখ কিংবা বসার ধরন। বিগত দুই মাস আগে আমি কাজ শুরু করছি। আমার কাজের মোট প্রায় 150 প্রতিমা তৈরি করছি, কাজও প্রায় শেষের পথে। শতাধিক সরস্বতী মূর্তিতে সাজানো এই চিত্র রমনার কালী মন্দিরের, রংদানের পরেই যা পৌঁছে যাবে ক্রেতার ঘরে। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24, ঢাকা।